সাইবার জালিয়াতি। বনগা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল তেলেঙ্গানা পুলিশ। অভিযুক্তের অ্যাকাউন্ট থেকে উদ্ধার 16,80,000 টাকা। ধৃতকে ট্রানজিট রিমান্ডে তেলেঙ্গানাতে নেবার আবেদন মঞ্জুর। সাইবার জালিয়াতির অভিযোগে বনগা থেকে প্রতারককে গ্রেপ্তার করল তেলেঙ্গানা থানার পুলিশ। উদ্ধার হয়েছে 16,80,000 টাকা। জানা গেছে তেলেঙ্গানাতে 12.5 কোটি টাকা তছরূপের অভিযোগের তদন্তে নামে তেলেঙ্গানা পুলিশ। জানা গেছে প্রায় 129টি অ্যাকাউন্ট থেকে এই বিপুল পরিমাণ টাকা তছরূপ করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে তেলেঙ্গানার পুলিশ জানতে পারে ঘটনার সাথে যুক্ত রয়েছে বনগা থানা এলাকার যুবক। সেই মতো শনিবার রাতে বনগাতে এসে পৌঁছায় তেলেঙ্গানা পুলিশ। বনগা থানা পুলিশের সহযোগিতায় বনগার সীতানাথপুর এলাকা থেকে অভিযুক্ত পার্থ হালদারকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতকে তোলা হয় বনগা মহকুমা আদালতে। বনগা মহকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার দে বলেন, তেলেঙ্গানা থানার পুলিশ বনগা থানা পুলিশের সহযোগিতায় বনগা থানার সীতানাথপুর এলাকা থেকে অভিযুক্ত পার্থ হালদারকে গ্রেপ্তার করেছে। ধৃতের অ্যাকাউন্ট থেকে 16,80,000 টাকা লেনদেনের প্রমাণও মিলেছে। ধৃতকে এদিন বনগা আদালতে তোলা হলে তেলেঙ্গানা পুলিশ ধৃতকে ট্রানজিট রিমান্ডে তেলেঙ্গানায় নেওয়ার আবেদন জানায়। আদালত সে আবেদন মঞ্জুর করেছেন। এই ঘটনায় পার্থ হালদার ছাড়া আর কারা যুক্ত রয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। আজকে তেলেঙ্গানা পুলিশ উইথ দি হেল্প অফ বনগা পুলিশ পার্থ হালদারকে সীতানাথপুর থেকে অ্যারেস্ট করেছে। আজকে তার কাছ থেকে একটা গ্যাং তেলেঙ্গানাতে প্রায় 12.5 কোটি টাকা তছরূপ করেছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, 129টা অ্যাকাউন্ট থেকে। সেই অবস্থায় তেলেঙ্গানা পুলিশ আজকে বনগা উইথ হেল্প অফ বনগা পুলিশ যায় সীতানাথপুরে। সীতানাথপুরে গিয়ে পার্থ হালদারকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে আজকে বনগা কোর্টে প্রডিউস করেছে এবং প্রডিউস করার পরে তেলেঙ্গানা পুলিশ তাকে তেলেঙ্গানায় নিয়ে যাওয়ার জন্য রিমান্ড প্রেয়ার দিয়েছে। এই পর্যন্ত হয়ে আছে এখন কেস। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা।